আজকে আলোচনা করব সাংবাদিকতা এবং সাংবাদিকতাকে কেন্দ্র করে গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। কথা বলার আগে আজকে বেশ কয়েকটি সংবাদ শিরোনাম এবং বেশ কয়েকটি ছবি আপনাদের সামনে দেখাবো, একটু ঘটনাটা মনে করিয়ে দেওয়ার জন্য। তারপর একটু আলোচনায় আসব যে আমরা আমাদের আলোচনার গতি প্রকৃতি ঠিক কোন জায়গাতে গিয়ে যায়, জানি না যে আজকের আলোচনাটি একটু বড় হয়ে যাবে কিনা, চেষ্টা করব খুব সংক্ষেপে টু দ্য পয়েন্ট কথাগুলো বলার জন্য। ছবিটি নিশ্চয়ই আপনারা দেখছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলো অনেকবার দেখেছেন এই গত দুই তিন দিনে। আমি এখানে এই ছবিটি থেকে ছবিটি দেখার চেয়ে লেখাটা একটু পড়তে অনুরোধ করব, পড়েছেন আর একবার পড়ে নেন। স্বাধীনতার চেতনা বিরোধী প্রথম আলোর নিবন্ধন বাতিল ও চক্রান্তকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন, মানববন্ধনটি করছেন স্বাধীনতা সচেতন নাগরিক সমাজ। 1971 সাল মুক্তিযুদ্ধ, তার আগে বাংলাদেশের যে স্বাধীনতার সংগ্রাম, যুদ্ধ সবই হয়েছিল মত প্রকাশের স্বাধীনতা অধিকার প্রতিষ্ঠার জায়গা থেকে। আর এখন আমাদের স্বাধীনতার চেতনা যারা ধারণ করছেন তারা প্রথম আলো অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় পত্রিকাটির নিবন্ধন বাতিল অর্থাৎ মত প্রকাশকে গলা আটকে ধরে তারপরে তারা স্বাধীনতার চেতনা ধারণ করছেন। যাই হোক, সেটা করতেই পারেন, তারা তাদের স্বাধীনতা অনুযায়ী করবেন। এই ছবিটি একটু খেয়াল করেন, অন্য যাদেরকে দেখছেন তাদের অনেককেই আপনারা চিনেন, কিন্তু সেই অনেকের জায়গা থেকে আমি কথা বলতে অনুরোধ করব এই জায়গাটিতে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। তিনিও এই চেতনা ধারণ করছেন এবং প্রথম আলোর নিবন্ধন বাতিল চাইছেন। ওই ছবিটির পাশে এবার এই ছবিটি দেখুন। এই ছবিতে যাদের চেহারা দেখছেন হয়তো ছবিটা খুব পরিষ্কার নয়, বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও বুঝতে পারবেন ছবিতে বাচ্চা বাচ্চা কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। দেখুন শিরোনামটা একটু খেয়াল করে, ছবির ক্যাপশনটা খেয়াল করুন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন রাজু ভাস্কর্যের সামনে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাইলেন শিক্ষার্থীরা। এবার এই ছবিটা আর আগে যে ছবিটা দেখলাম সেই ছবিটা আবার এই ছবিটি, হ্যাঁ এই ছবিটি অথবা একই ছবি আর একটু বড় করে দেখাই, এই যে এই ছবিটি দেখুন। এবার একটু দুটি ছবি পাশাপাশি রেখে মেলান একটু কষ্টকর, ওই যে সেই ডিম আগে না মুরগি আগে, গাড়ি আগে না ঘোড়া আগের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, মুক্তচিন্তার ধারক বাহক বলা হয় প্রতিটি আন্দোলন সংগ্রামে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন সাংবাদিকতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনের মতো একটি নিপীড়নমূলক আইন বাতিলের দাবিতে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা আন্দোলন করছেন একটি পত্রিকার নিবন্ধন বাতিলের দাবিতে। সেই পত্রিকাটির সাংবাদিককে কয়েকদিন আগে তুলে নেওয়া হয়েছিল, 20 ঘন্টা তার কোনো সন্ধান ছিল না। সেই জায়গাটি নিয়ে তাদের কোনো টু শব্দ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটি ঐতিহ্য। তো এখন প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের শেখাবেন মুক্ত চিন্তা, স্বাধীনভাবে কথা বলতে পারা, উন্নত চিন্তা, সমৃদ্ধ চিন্তা। আজকে উল্টোটা ঘটে যাচ্ছে, যে ডিম আগে না মুরগি আগে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায়ের প্রতিবাদ করছেন আর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অন্যায় ঘটনাটিকে পাশ কাটিয়ে একটা পত্রিকার নিবন্ধন বাতিলের দাবিতে তিনি সোচ্চার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ছিল একেবারে যে নাই এখনও বলবো না, শিক্ষার্থীদের মাঝে আছে, সেটি হচ্ছে আন্দোলন সংগ্রাম, অন্যায়ের প্রতিবাদ, ন্যায্যতার পক্ষে, অন্যায়ের বিপক্ষে, অন্যায্যতার বিপক্ষে। সেই কাজটি আজকে সেই ঐতিহ্য বা সেই গৌরববোধ আমাদের আজকে এসে ঠেকেছে, চা আমাদের আজকে এখন এসে ঐতিহ্য দাঁড়িয়েছে, হ্যাঁ চার্চ অফ সিঙ্গারায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভাগবাটোয়ারার রাজনীতিতে, ভাগবাটোয়ারার মানসিকতায় শিক্ষার্থীরা পুরোপুরিভাবে এখনও নিজেদেরকে সম্পৃক্ত করেন নেই, এটাই একটি আশার কথা। তার প্রমাণ হচ্ছে ওই যে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের
প্রতিবাদ। পাশাপাশি এই এই সমাজে বিপরীত চিত্রও আছে। এই ছবিটি একটু খেয়াল করে দেখেন, লেখার শিরোনামটি দেখেন, সাংবাদিকরাই কেবল সাংবাদিকতাকে বাঁচাতে পারে। ডেইলি স্টারের সম্পাদক মাহবুব আনাম যে লেখাটি লিখেছেন, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম ভাইরাল হয়েছে। সাংবাদিকদের বিষয়ে তিনি লিখেছেন, কথা বলেছেন, বর্তমান ব্যবস্থাটা তুলে ধরেছেন, একটা বিস্তারিত লেখা লিখেছেন। তো এই লেখাটির পরিপ্রেক্ষিতে দেখা যায় যে সাধারণ মানুষের ভেতরে যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া কিন্তু আবার এক ধরনের আশা জাগায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিল্পীদের নামে কয়েকজন যা করছেন, তার বাইরের চিত্র, সারা দেশের চিত্র কিন্তু সেটা নয়। এই যে এই কথাগুলো একটু পড়েন, পড়লে ধরেন প্রকৃত অবস্থাটা বুঝতে পারবেন। একই সঙ্গে সমাজে যে শুভ চিন্তা, শুভ বুদ্ধি, উচ্চ চিন্তা বা অমূল্যবোধ সম্পন্ন চিন্তা, এই চিন্তাগুলো এখনও আমাদের সমাজে আছে এবং সেটা বিলীন হয়ে যায়নি, এরকম লেখা লিখছেন এবং সেই লেখাগুলোকে মানুষ প্রশংসা করছেন, সমর্থন করছেন, কেউ কেউ প্রশ্ন তুলছেন, সেটাও ইতিবাচক। লেখা নিয়ে প্রশ্ন তোলাটা তো ইতিবাচক, অর্থাৎ সবই হতাশা নয় আমাদের এই সমাজে এখন এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে। এতক্ষণ আমরা যা দেখলাম, যে ছবিগুলো দেখলাম, যে শিরোনামগুলো দেখলাম, তার পরিপ্রেক্ষিতে যদি কোনো কনক্লুশনে পৌঁছাতে চাই, তাহলে বিষয়টি এরকম যে বাংলাদেশের সাংবাদিকতা একটা কঠিন সময় অতিক্রম করছে। বাংলাদেশে এ যাবৎকালে যত অর্জন স্বাধীনতার আগে থেকে, স্বাধীনতার পরে তো বটেই, সবগুলো জায়গাতে আমাদের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের শিক্ষক সাংবাদিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো গুরুত্বপূর্ণ ভূমিকা মানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এখন সেই জায়গাটিতে আছে। আমরা ডেইলি স্টার সম্পাদক মাহবুব আনামের লেখায় যেটা দেখলাম, সমাজের আরও অনেক অঙ্গনে সেটা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রতিবাদ দেখলাম, সেটা দেখলাম। এর পাশাপাশি বিপরীত চিত্রটিও আছে। অনেকেই এটাকে একেবারে খুব আজেবাজে ভাষায় বলেন, তোষামোদকারী, দালাল, দলদাস ইত্যাদি ইত্যাদি ভাষায় কথা বলেন। আমি বিষয়টিকে সেভাবে দেখতে চাই না, আমি দেখতে চাই একটু অন্যভাবে, যে সমাজে প্রতিবাদকারী আছেন, তার উল্টো দিকে কিছুটা সুবিধাপ্রাপ্তির আশায় বা অন্যান্য নানা রকমের কর্ম বা অপকর্ম থেকে বাঁচার জন্যে কাউকে কাউকে একটু রাস্তায় এসে দাঁড়াতে হয়, সুবিধাবাদের পক্ষে কথা বলতে হয়, কিছু প্রাপ্তি এক যারা পেয়েছেন তাদের সেই ঋণ শোধ করতে হয়, ভবিষ্যতে যারা কিছু পাবেন তাদের সেই জায়গাটা প্রতিষ্ঠা করার জন্য তাদের কিছু কথা বলতে হয়। তো এটাকে আর এত দোষ দিয়ে লাভ কী? কেউ যদি একটু সুবিধা পাওয়ার জন্যে জনমানুষের সামনে যদি একটু অন্যরকম ইমেজে পরিচিত হন, হয়ে যদি সুবিধা পান এবং তিনি যদি মনে করেন যে ভালো থাকবেন, তাহলে তারা থাকতেই পারেন। কিন্তু সমস্যা হয় যখন জনগণ, যখন বৃহত্তর স্বার্থের বিপক্ষে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের মতো একটা বিষয়কে পুঁজি করে কথা বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য যখন চার্চ অফ সিঙ্গারা বা ভাগবাটোয়ারার জায়গাতে নিয়ে যাওয়া হয়, তখন মানুষের ভেতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। সেই প্রতিক্রিয়াটির কারণেই ওই যে কথা বললাম, সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের একটু নেগেটিভ নেতিবাচক অভিধা দিয়ে তাদেরকে চিহ্নিত করেন। আর একই সঙ্গে সেই সময়টিতে কঠিন সময়ে যারা ন্যায্যতার কথা বলেন, যেমন মাহবুব আনামের লেখা দেখলাম, এই যে ন্যায্যতার কথা বলা, সেই ন্যায্যতার কথা বললে মানুষ তখন তাকে অনেক বড় জায়গাতে নিয়ে যায়, অনেক বড়ভাবে সম্মানিত করে। এই যে আমাদের এখানে যে ইন্টেলেকচুয়াল ডিবেট যেটা হওয়ার কথা ছিল, সেই ইন্টেলেকচুয়াল ডিবেটের জায়গাটা একটু দূষিত করে ফেলা হয়েছে সুবিধাবাদের জায়গা নিতে নিতে। সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে একটু দূষিত করে ফেলা হয়েছে। সাংবাদিকদের বড় একটা অংশ দেখে তো সুবিধাপ্রাপ্তির জায়গাতে চলে গেছেন, সঠিক কথা বলেন না, সত্যি কথা বলেন না, চাপের কাছে নতি স্বীকার করেন, সুবিধাপ্রাপ্তির কাছে নতি স্বীকার করেন। সেরকম একটা জায়গাতে যখন ডেইলি স্টারের সম্পাদক এরকম একটা লেখা লেখেন, তখন মানুষ মনে করে যে না, ওনার সাহস আছে, উনি সত্য কথা বলেন, সঠিক কথা বলেন। সাংবাদিকতা আসলে সাহসের ব্যাপার নয়, ব্যাপারটি হচ্ছে আপনি যে এথিক্যাল পয়েন্ট অফ ভিউ রূপে দাঁড়িয়ে সাংবাদিকতা করছেন, সেটা করছেন কি করছেন না। আপনি যদি অপসাংবাদিকতা করেন, তাহলে মানুষ আপনাকে শ্রদ্ধা করবে না, মানুষ আপনাকে অশ্রদ্ধা করবে, নানা রকমের অভিধা দিবে। আর যদি আপনি সাংবাদিকতা করেন, তাহলে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট যাদের বিরুদ্ধে যাবে তারা আপনাকে অসম্মান করবে, অপমান করবে, কিন্তু সাধারণ জনমানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা পাবেন। তার প্রমাণ তো যে নিউজগুলো দেখালাম তার মধ্যেই থাকলো। আর সামাজিক সাংস্কৃতিক অঙ্গন, যেহেতু আমাদের শিল্পীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, তাদেরকে মানুষ দেখেন, পছন্দ করেন, এখন তাদের ভেতরে এক ধরনের প্রতিবাদী মানসিকতা ছিল। প্রতিবাদী মানসিকতা বলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের পক্ষে অবস্থান। এখন তাদের কেউ কেউ সেই অবস্থার পরিবর্তন করেছেন, ঠিক আছে, তারা থাকুক তাদের মতো,
একটু সুবিধা পাওয়ার জন্য যদি নিজেকে এইভাবে রাস্তায় নামিয়ে আনা যায়, একেবারে মানুষের উচ্চ আসন থেকে, হৃদয়ের আসন থেকে যদি রাস্তায় নামিয়ে আনা যায়, তাহলে আর তাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা কেন প্রত্যাশা করে, আপনারা কেন প্রত্যাশা করে কষ্ট পাবেন? আপনারাও তাদেরকে সেই জায়গাতে নামতে দেন, ধরে নেন যে ওটাই তাদের সঠিক জায়গা, এতদিন যেখানে ছিল সেটাই হয়তো ভুল ছিল। পরিশেষে যে কথাটা বলতে চাই সেটা হলো, কঠিন সময় আছে, কিন্তু কঠিন সময়েও সত্য কথাটা বলতে হবে, বলার চেষ্টা করতে হবে, তাহলেই জনমানুষের পক্ষে দাঁড়ানো হবে। সাংবাদিকতা তো জনমানুষের পক্ষে দাঁড়ানো, তো সেই জনমানুষের পক্ষে, সত্যের পক্ষে দাঁড়ানোর নামই সাংবাদিকতা, এবং সেই কাজটি আমরা করার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখছেন, অন্যরা করছেন না তা বলছি না, অনেকেই করছেন, কেউ কেউ করছেন না, নেতৃবৃন্দের অনেকে করছেন না, সুবিধাপ্রাপ্তির জায়গাতে গেছেন, তাদেরকে সেখানে থাকতে দেন। আপনারা এখন প্রথম আলোকে বর্জন করতে বলবে, রেল স্টারকে বর্জন করতে বলবে, আপনারা প্রথম আলোকে বর্জন করবেন না গ্রহণ করবেন সেটা তো সিদ্ধান্ত নেবেন আপনি। ওই যে কে কী বলল, এই তথাকথিত লোকজন কী বলল, সেটাকে যদি আপনারা গুরুত্বের মধ্যে ধরেন না সেটা তো আমরা জানি। সুতরাং তাদেরকে বলতে দেন, বলতে বলতে তারা একসময় টায়ার্ড হয়ে যাবে, মানুষ থেকে বিচ্ছিন্ন ইতিমধ্যেই হয়ে গেছে, অশ্রদ্ধার একেবারে সর্বোচ্চ জায়গায় চলে গেছে, তাদেরকে আরও অশ্রদ্ধার জায়গাতে থাকতে দেন। টাকা পয়সা সেই অশ্রদ্ধা তাদের এই অশ্রদ্ধা প্রাপ্তিকে প্রাপ্তিতে কোনো মুক্তি দেয় কি না, টাকা পয়সাই তাদের জীবনকে সমৃদ্ধ করে কি না, তাদের মতো তাদেরকে আমরা থাকতে দিই, থাকুক তারা, আপনারা তাদের প্রতি প্রত্যাশা করা বন্ধ করেন। একসময় ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে আপনারা যে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, এখন সেই জায়গা থেকে সরে এসেছেন, এতে কার ক্ষতি হয়েছে? সাধারণ জনমানুষের ক্ষতি হয়েছে, হ্যাঁ তারা কিন্তু কষ্ট পেয়েছেন, কিন্তু মূল ক্ষতিটা তো ডক্টর জাফর ইকবালেরই হয়েছে। আমাদের সমাজে তো এখন শ্রদ্ধা, ভালোবাসা, আস্থা রাখার মতো মানুষ নেই বললেই চলে। তো নেই বলে কি এই সমাজ রসাতলে চলে যাবে? নিশ্চয়ই নয়, সংখ্যায় তারা কম আছে কিন্তু এখনও আছে। আপনারাই সেই দায়িত্ব নিতে পারেন, সোশ্যাল মিডিয়া হোক আর যে কোনো জায়গায় হোক, গালাগালি না করে, বিষদগান না করে সমালোচনা করুন, সমালোচনার মাধ্যমে তাদের জবাব দিন। গালাগালি কোনো জবাব নয়।